नमस्कार दर्शक বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র ও বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব সংকট মোচন হনুমানজির পূজা। যদি আপনি কখনো এইভাবে করেন, তাহলে নিশ্চিতরূপে আপনি সমস্ত প্রকার বাধা বিপত্তি কাটিয়ে উঠতে সক্ষম হবেন। শাস্ত্র অনুসারে যদি হনুমানজির পূজা সঠিক নিয়মে করা যায়, তাহলে একাধিক ফল মেলে। কেউ যদি ভক্তি ও নিষ্ঠা সহকারে হনুমানজির পূজা করে থাকেন, তাহলে নিশ্চিতরূপেই তার মনোবল বৃদ্ধি পায়, তার অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটে, জ্ঞান ও বুদ্ধির বিকাশ ঘটতে শুরু করে এবং সবথেকে যেটি গুরুত্বপূর্ণ, সমস্ত প্রকার বাধা বিপত্তি দূর করতে তিনি সক্ষম হন, তার ভাগ্য ফিরতে শুরু করে। কারণ শাস্ত্র অনুসারে বিভিন্ন প্রকার গ্রহদোষ বিশেষ করে শনিদেবের কুদৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য হনুমানজির পূজার বিধান রয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে যদি গ্রহের অবস্থান সঠিক না থাকে, তাহলে অনেক সময় তার সারাটা জীবন দুঃখ কষ্টে অতিবাহিত করতে হয়। বহু ক্ষেত্রে দেখা যায় যে অনেক চেষ্টার পরও তার সাফল্য আসে না, ভাগ্য তার কোনো অবস্থাতেই সহায় হয় না। এই অবস্থায় শাস্ত্র অনুযায়ী এই ধরনের সংকট থেকে মুক্তির জন্য এক অন্যতম পথ হল হনুমানজির আরাধনা এবং তার ভক্তি ও নিষ্ঠা সহকারে পূজা করা। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব যে হনুমানজির পূজা আপনি কিভাবে করবেন, কোন সময়ে পূজা করবেন এবং হনুমানজির পূজার জন্য কোন কোন জিনিসের অবশ্যই প্রয়োজন, পূজার নিয়ম কি এবং সবথেকে যেটি গুরুত্বপূর্ণ, পূজার পর কোন কাজটি অবশ্যই করা প্রয়োজন। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন এবং অবশ্যই হনুমানজির আরাধনা করুন। আর যারা হনুমানজির আরাধনা করেন বা হনুমানজির পূজো করবেন বলে মনস্থির করেছেন, তাদের উদ্দেশ্যে পারলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। এবং এই ভিডিও থেকে যদি আপনি ন্যূনতম উপকৃত হন, তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন আর পরবর্তী সময়ে এই চ্যানেলের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবেন। বন্ধুরা, এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে হনুমানজির পূজার সবথেকে আদর্শ সময় হলো হনুমান জয়ন্তীর দিন। প্রত্যেক বছর এই সময় শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালন করা হয় এই হনুমান জয়ন্তী। হনুমান জয়ন্তী বলতে বোঝায় হনুমানজির জন্মতিথি। হনুমানজির জন্মতিথিতে হনুমানজির যদি ভক্তি ও নিষ্ঠা সহকারে পূজা করা হয়, তাহলে নিশ্চিতরূপেই ফল পাওয়া যায়। তবে তার মানে কিন্তু এই নয় যে শুধুমাত্র এই দিনই হনুমানজির পূজা করা হয়ে থাকে। শাস্ত্র অনুসারে প্রত্যেক সপ্তাহের দুটি দিনে হনুমানজির পূজা করার বিধান রয়েছে। আর এই দুটি দিন হল প্রথমত মঙ্গলবার দিন এবং দ্বিতীয়ত শনিবার দিন। মঙ্গলবার বা শনিবার দিন যে কোনো দিনেই সপ্তাহে অন্তত একবার হলেও হনুমানজির পূজা করা আবশ্যক, বিশেষ করে যাদের কুষ্ঠিতে যদি গ্রহদোষ থাকে অথবা যদি কারো সময় খারাপ যায়, তাদের অতি অবশ্যই সপ্তাহের অন্তত এই একদিন শনি অথবা মঙ্গলবার দিন হনুমানজির পূজা করা প্রয়োজন। আপনি হনুমান জয়ন্তীর দিনই পুজো করুন অথবা যে কোনো শনি ও মঙ্গলবার দিন পূজা করুন, সমস্ত ক্ষেত্রেই হনুমানজির পূজার বিধি ও নিয়ম সম্পূর্ণরূপে একই রকম। হনুমানজির পূজা আপনি যে কোনো হনুমানজির মন্দিরে গিয়ে যেমন করতে পারেন, ঠিক তেমনি আপনি বাড়িতে হনুমানজির মূর্তি অথবা ছবি স্থাপন করেও আপনি এই পূজা সম্পন্ন করতে পারেন। এর জন্য সামান্য কয়েকটি দ্রব্য অতি আবশ্যক, কারণ হনুমান পূজার ক্ষেত্রে এই কয়েকটি দ্রব্য ছাড়া হনুমান পূজা সম্পন্ন হয় না। যার মধ্যে অন্যতম হলো এক ছড়া কলা,
ताते अंततो अवश्यई पाँचटी कला जेन थाके। एही कला जेन पोका खावा बा पचा ना हय। एर संगे प्रयोजन मेटे सिदूर बा कमला रंगेर सिदूर, लाल एकटी कापड़, लाल रंगेर एकटी फुलेर माला अथवा लाल फुल, धूप दीप एवं जल। आर नैवेद्य हिसेबे आपनि हनुमानजीर अत्यंत प्रिय लाड्डू अथवा हालुआ ताके निवेदन करते पारेन। এই সামান্য কয়েকটি দ্রব্য হনুমানজির পূজার আগে সংগ্রহ করুন। হনুমানজির পূজার জন্য সবথেকে আদর্শ সময় হলো সকালবেলা অথবা সন্ধ্যাবেলা। যেই দিন আপনি হনুমানজির পূজা করবেন সেই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর সবার প্রথমে শ্রী রাম সীতা ও হনুমানজিকে স্মরণ করবেন। তারপর ভালো করে স্নান পর্ব সেরে নিয়ে নিজে লাল অথবা কমলা রঙের বস্ত্র পরিধান করুন। এই দিন নির্জলা উপবাস করে যদি হনুমানজির পূজা করতে পারেন তাহলে সবথেকে ভালো, আর যদি তা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে ডাবের জল ফলমূল খেয়ে থাকতে পারেন। তবে পূজার শেষে কখনোই কিন্তু আমিষ জাতীয় খাদ্য এই দিন গ্রহণ করবেন না। যদি আপনি বাড়িতে হনুমানজির পূজা দিতে চান তাহলে সেক্ষেত্রে পূজোর জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিন। তারপর সেখানে একটি চৌকির ওপর লাল কাপড় পেতে তার ওপর হনুমানজির ছবি বা মূর্তি প্রতিষ্ঠা করুন। তারপর উক্ত স্থানে গঙ্গা জল ছিটিয়ে দিন এবং প্রত্যেকটি দ্রব্যের ওপর এই গঙ্গা জল ছিটিয়ে দিন। এরপর ভগবান বিষ্ণু অথবা শ্রীরামজিকে মনে মনে স্মরণ করুন এবং তারপর হনুমানজির পূজা প্রক্রিয়া শুরু করুন। প্রথমেই ঠাকুরের গায়ে অল্প সিঁদুর লাগিয়ে দিন, তারপর প্রদীপ এবং ধূপকাঠি জ্বালিয়ে ঠাকুরকে একটি লাল ফুলের মালা পরিয়ে দিন। যদি মালা না পান তাহলে একটি লাল ফুল তার চরণে নিবেদন করুন। এরপর হনুমানজির উদ্দেশ্যে ভোগের নৈবেদ্য নিবেদন করুন, অর্থাৎ এক ছড়া কলা, লাড্ডু বা হালুয়া, যা কিছু আপনি ভগবানকে দিতে চান তা তাঁর উদ্দেশ্যে নিবেদন করুন। এরপর হনুমানজিকে প্রদীপ ও ধূপকাঠি সহযোগে আরতি প্রদান করুন। আর তারপর যে বিষয়টি অবশ্যই করতে হবে সেটি হলো হনুমান চালিসা পাঠ। যদি পাঠ করতে না পারেন তাহলে আপনি শ্রবণও করতে পারেন। অন্তত একটি বারের জন্য হলেও অতি অবশ্যই এই হনুমান চালিসা পাঠ করবেন অথবা শ্রবণ করবেন। সবথেকে ভালো হয় যদি আপনি এই দিন 11 বার হনুমান চালিসা পাঠ বা শ্রবণ করতে পারেন। এই দিন আপনি হনুমান অষ্টক এবং হনুমানজির সুন্দর কাণ্ড যদি শ্রবণ করতে পারেন তাহলে সেক্ষেত্রে খুবই ভালো হয়। পূজার শেষে আপনি হনুমানজির উদ্দেশ্যে মনে মনে আপনার প্রার্থনা ব্যক্ত করুন। তারপর ভোগের প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন। এ প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে এই বছর পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 26 এপ্রিল দুপুর 12:44 থেকে এবং পূর্ণিমা তিথি শেষ হচ্ছে 27 এপ্রিল সকাল 9:01। হনুমানজির পূজার সবথেকে আদর্শ দিন হলো 27 এপ্রিল সকালবেলা। নিষ্ঠা ও ভক্তি সহকারে হনুমানজির উপাসনা করুন, তার পূজা সম্পন্ন করুন, নিশ্চিতরূপে সমস্ত প্রকার সমস্যা থেকে মুক্তি পাবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।